আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এত সুন্দর সুন্দর কি নিয়ে আসছেন? গিজার ভাই, এগুলো আসলে সামনে তো সিজন। জি জি। তো আমি আমার ভাই বোন যারা আছেন এবং ওয়াশরুমের মধ্যে আপনার সামনে শীতের সময় গিজারগুলো লাগে, যারা নতুন করে আপনার অ্যাপার্টমেন্ট কিনছেন, বাবা মনে করেন যে গিজারের জায়গা আছে যাদের, গিজার লাগানো। আমরা অনেক সময় গোসল করতে গেলে গরম পানি করতে হয়, আপনার পানি ফুটাইতে হয় পাতিলে গুড়া, তারপরে কেটলি দিয়ে পানি ফুটাইতে হয়, ওয়াটার হিটার দিয়ে পানি ফুটাইতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিস। জি। তো রিস না নিয়ে আমরা যদি এরকম একটা গিজার আপনি মনে করেন দেওয়ালের সাথে ফিটিং করি বা ওয়াশরুমের উপরে এরকম একটা গিজার লাগাই, এটা অটোমেটিক গিজার, এবং অটোমেটিক গিজার হিসাবে আপনার পানিটা ঢুকবে অটো এবং বের হবে অটো। আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ অটো গিজার বলা হয়। এটা দেখেন দুইটা কানেকশন আছে, একটা হলো আপনার এখানে হলো আপনার পানি ঢুকবে আর একটা দিয়ে বের হবে। আচ্ছা আচ্ছা। একটা হলো আপনি যখন এখানে আপনি লাইন করা থাকবে বিদ্যুতের মাধ্যমে, এটা আপনার পানিটা বের হবে। এখানে যে দেখেন দুইটা লাইট আছে, একটা লাইট হলো আপনার মানে যখন আপনার পানিটা ফুটবে এটা, তখন এই পানিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ফুটার পরে। জি জি। এখানে টেম্পারেচার আছে কিন্তু, কেজি দেখেন। আচ্ছা আচ্ছা। টেম্পারেচার আছে, দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকলো না? না। এটার ভিতরে একটা কয়েল আছে, এই কয়েলটাই আপনি গরম করবে যখন আপনি বিদ্যুৎ লাগাইবেন, এটার মধ্যে বিদ্যুতের মাধ্যমে আপনি এটা লাগাই দিবেন, তখন এটা আপনার মনে করেন যতটুকু আপনার গরমের দরকার এতটুকু গরম হবে ভাই। এখানে দেখেন এই যে টেম্পারেচার দেওয়া আছে, আপনি কেউ যদি ফুল গরম করতে চান, ফুল গরম দিলে ফুল গরম হয়ে অটো বন্ধ হবে। আচ্ছা আচ্ছা। আপনি যদি নর্মাল গরম করতে চান অল্প গরমের ভিতরে, যেমন কুসুম কুসুম পানি, রেগুলেটর আছে কুসুম গরম দিবেন, মিডিয়ামে দিলে আপনার পানিটা ওই পর্যন্ত গরম হয়ে আপনার অটো অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবং আপনি যদি ইচ্ছা করেন যে বন্ধ করতে চান, যে পানি গরম হয়েছে ডাইরেক্ট লাইন দিয়ে দিলেন, তখন আপনি বন্ধ করেও দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। সব ধরনের অপশন আছে। এবং এই একটা গিজার আছে 50 লিটার, এই একটা আছে 30 লিটার, এই একটা আছে 20 লিটার। আচ্ছা, সবগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে সিস্টেম ভাই। এই যে দেখেন টেম্পারেচার সহকারে, আগের গিজারগুলো আসতো না আপনি টেম্পারেচার ছাড়া। আচ্ছা আচ্ছা। আগের গিজারগুলো ডাইরেক্ট আসতো, ডাইরেক্ট লাইনের মধ্যে লাগানোর পরে আপনার গরম হইতো, সুইচ বন্ধ করতে হইতো। আচ্ছা। এখন আপনি সুইচ বন্ধ করতে হবে না, এটা আপনার অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে অটোমেটিক। আপনার আগে একটা লাইটের মধ্যে থাকতো, এখন দুইটা লাইট দিছে, দুইটা লাইট আছে। যখন আপনার পানিটা গরম হবে তখন কিন্তু লালটা জ্বলবে, যখন পানিটা আপনার গরম হয়ে যাবে তখন নীলটা জ্বলবে, অটো বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন এটা রেগুলেটর ছিল, আগে কিন্তু রেগুলেটর ছিল না। আর এই গিজারগুলো কিন্তু মালয়েশিয়ান। জি। এবং প্রত্যেকটা গিজারের মধ্যে কিন্তু দুইটা লাইন থাকবে, দেখেন। আচ্ছা আচ্ছা। একটা লাইনে হলো আপনার পানিটা ঢোকার জন্য, আরেকটা লাইন হলো পানিটা বেরোনোর জন্য। এবং এখানে দেখেন দুইটা লাইন আছে, পানি না দেওয়ান ছাড়া কেউ লাইন লাগাইবেন না। আচ্ছা আচ্ছা। এটার ভিতরে পানিটা যখন ঢুকবে তখন আপনি লাইনটা অন করবেন। আচ্ছা আচ্ছা। পানি ঢুকার পরে লাইন অন করলে কিন্তু তখন আপনার এটা গরম হবে, পানি না থাকলে আপনার কয়েলটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কয়েল জ্বলে যাবে। পানি না থাকলে যদি আপনি জিনিসটা কয়েলটা হিট দেন তাহলে কয়েলটা নষ্ট হয়ে যাবে, সম্ভব না এটার ভিতরে। এবং ক্যাটালগ আছে, গ্যারান্টি কার্ড আছে, সব কিছু আছে, আপনারা এটা পরে নিতে পারবেন। এখানে যারা অনেকে মনে করেন ভিডিওতে অনেক কিছু শোনেন না, খালি গিজারের কথা শুনে ফোন দেন। আচ্ছা। তো গিজারের কিন্তু এখানে ক্যাটালগ থাকবে, ক্যাটালগের ভিতরে বিস্তারিত কিন্তু সবকিছু লেখা থাকবে, লেখা থাকে কিভাবে আপনারা ইউজ করবেন, কিভাবে এটার নিয়ম কারণ ব্যবহার করবেন। তো এই যে অটো গিজারগুলো মিয়া করে, এগুলো মালয়েশিয়ান, এখানে বিভিন্ন ধরনের গিজার আছে, দেখেন 50, 30, 20। আচ্ছা। এবং এগুলার সাথে কোম্পানি দেখেন এই যে পাইপ দিয়ে দিছে, এখানে আপনার মনে করেন ক্লাম দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। মানে যে আপনার ওয়ালের সাথে যা যা প্রয়োজন লাগবে ক্লাম দিয়ে দিছে। এখানে আপনার মনে করেন যে যেটা আপনার মনে করেন যে মানে পানি যে আপনার কলের মতন যে আপনি পানিটা নেবেন, এই যে আপনার এই যে এটাকে বলা হয় প্রেসার বাল্ব, এই প্রেসার বাল্বটা দেওয়া দিছে এবং স্ক্রু দেওয়া দিছে, মানে আপনার কোনো কিছুর প্রয়োজন নাই এক্সট্রা। বাইরে থেকে কেনা দরকার, এবং একটা মিস্ত্রি হলেই হবে, বাইরের থেকে একটা মিস্ত্রি এবং আপনার গিজারের লাইনটা টানা থাকলেই হবে। আচ্ছা আচ্ছা। যদি লাইন কেউ টানা না থাকে, নতুন করে আপনার ওয়ারিং করে লাইন টাইনা নেবেন, সেটা আপনি করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমাদের রিস একটা, আমরা যদি পানি গরম পাতিলা করে ফুটাইতে যাই শীতের দিনে, অনেক সময় আমাদের অনেক ভাই বোনদের হাতে পড়ে যায়, পায়ে পড়ে যায়, এটা দুর্ঘটনা হয়। এরকম একটা গিজার আপনার বাসা থাকলে 10 বছর আপনার একটা গিজার, এটাতে পানি গরম হওয়ার পরে কতক্ষণ পানিটা গরম থাকবে? পানিটা আপনি এটা গরম হওয়ার পর আপনার 4-5 ঘন্টা পানি গরম থাকবে। আচ্ছা, গরম থাকবে। হ্যাঁ থাকবে, সমস্যা নাই। আপনি এই একটা গিজার দিয়ে আপনি যদি 30 লিটার পানি গরম করেন, ফুল গরম করেন, কেউ জন্নার সাথে ব্যবহার করেন, কেউ আবার বাল্টির মধ্যে সরাসরি জন্না ব্যবহার করেন না, বাল্টির মধ্যে নেন, তো বাল্টির মধ্যে নিলে তো আপনি যদি এটা মিক্স করেন তাহলে আপনি মনে করেন 20 বালতি পানি মিক্স করতে পারবেন। একটা বালতি কিন্তু 20 লিটারের হয়, একটা 20 লিটারের বালতি দিয়ে একজন মানুষের গোসল হয়ে যায় ঢাকা শহরে। পুকুরে কিন্তু আমরা বড় পুকুরের মধ্যে নামাই, ডুবায় গোসল করি। তো বাসায় 20 লিটার পানি দিয়ে ঢাকা শহরে কেন সব কিছু মাপ মতন মনে করেন মানুষ ইউজ করা হয়। অনেকের বাসায় ঠিক মতন পানি কিন্তু 2 বেলা দেয়,
কারের বাসা কিন্তু সারা দিনে থাকে তো আপনার বাসায় যদি 3-5 জন মানুষ থাকে 5 জন মানুষের 30 লিটার দিয়ে আপনি গোসল করতে পারবেন আচ্ছা এখন প্রাইসটা জানি ভাইয়া তো এগুলা ভাই আরেকটা জিনিস দেখেন এই যে কিলাম আছে আচ্ছা আচ্ছা এই কিলামটা কিন্তু আপনি যেটা 50 লিটারের জন্য আচ্ছা এই 50 লিটার যদি আপনি ওয়ালের সাথে এভাবে ফিটিং করতে চান এরকম দুইটা কিলাম থাকবে এই কিলামটা কিন্তু এই যে স্ক্রু সিস্টেম লাগায়া গিজারটা সোয়াই না থাকবে এভাবে যদি কেউ দাঁড়ায় খাড়া করে রাখতে চান ওয়ালের সাথে এই যে এভাবে কিন্তু আপনার এটা দাঁড়ানো থাকবে আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু সোয়াই না থাকবে আচ্ছা এটা সোয়াই না থাকবে যেটা যেই মডেল এটা এভাবে থাকবে তো এগুলার কিন্তু কোম্পানিতে গ্যারান্টি থাকবে 2 বছরের ভাই আচ্ছা 2 বছরের কোম্পানি থেকে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর কোম্পানি গ্যারান্টি লিখে দিয়েছে এবং এই গিজারগুলো মালয়েশিয়ান কিন্তু আবার আপনার 2 বছর সার্ভিস ফ্রি পাবেন আর সার্ভিস ফ্রি আজীবন জি জি আপনি অনেকে বলবেন ভাই গ্যারান্টি কি ওয়ারেন্টি কি 2 বছরের মধ্যে সমস্যা হলে কোম্পানি এটা সম্পূর্ণ দায় দায়িত্ব নেবে গিজার আপনি খুলে আনতে হবে না এবং আমরা লোক বাসা পাঠা দিব ওইখানে দিন ঢাকার বাইরে হলে কিভাবে নেবে এটা ঢাকার বাইরে হলে কিভাবে সার্ভিসটা দিবেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মনে করেন সার্ভিস দিব এবং ঢাকার বাইরে যদি গিজার নষ্ট হয় আমরা লোক পাঠা দিব সমস্যা নাই আচ্ছা 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 আপনি আসা যাওয়ার খরচ দিবেন কিন্তু একটা গিজার 10 বছরে নষ্ট না গিজার কিন্তু মানুষ 2-1 বছরের জন্য লাগা না গিজার লাগানো কিন্তু কষ্ট আছে আর গিজার যে সব জায়গা সেট করে ভাই ওসব জায়গাও কিন্তু আপনি লাগানো সেট করা কষ্ট এইজন্য একটা গিজার 10-15-20 বছর ইউজ করা যায় আচ্ছা আচ্ছা আমি আজ পর্যন্ত 20 বছর 18 বছরে কোনো গিজারের কমপ্লিং পাই নাই আচ্ছা আচ্ছা তো আমার এখানে অ্যারাস্টনের গিজার আছে তো এগুলার আমরা প্রাইস বলে দিচ্ছি আচ্ছা গ্যারান্টি তো বলে দিলাম এই 50 লিটার গিজারটা নিতে পারবেন আপনারা মার্কেট প্রাইস 17-18,000 টাকা না 13,500 টাকা 13,500 টাকা প্রাইস এবং 30 লিটার যেটা এটা নিতে পারবেন আপনারা 11,500 টাকা আচ্ছা 11,500 এবং 20 লিটার যে গিজারটা এটা নিতে পারবেন আপনারা 9,500 টাকা ওয়াও চমৎকার মানে এই যে দামগুলো দিছি এটা আপনাদের জন্য একবারে এখন কিন্তু গরম মানে দামাকা অফার হোলসেল রেটে শীতের সময় এগুলা কিন্তু দাম বাড়ে এবং শীতের সময় কিন্তু প্রত্যেকটা মালের এক একটা সিজনে সিজনের আইটেমে সিজনের দাম বাড়তি চার্জার ফ্যান দেখেন প্রথম কিন্তু ছিল 4,000-5,000 লাস্ট 8,000-10,000 টাকা হয়ে গেছে জি 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 তো যখন অ্যাভেলেবল প্রোডাক্ট না থাকে তখন জিনিসের দাম বাড়ে আমার এখানে অ্যারাস্টনের গিজার পাবেন আরও বিভিন্ন ব্র্যান্ডের গিজার পাবেন তো আপনারা আশা করি ভালো থাকবেন এই গিজার সারা বাংলাদেশেও নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন আমাদের লোক আছে যদি আপনারা ফিটিং করতে চান লোক যা ফিটিং করে দিয়ে আসবে আপনারা কিছু খরচ দিলে হবে আচ্ছা তো বন্ধুরা দেখেন সুমা অ্যাডিডাসের পক্ষ থেকে আজকে গিজারের উপরে ছিল এই অল ওভার কালেকশনগুলো এর মধ্যে যার যেটা ভালো লাগবে এখানে কিন্তু তিনটা সাইজের রয়েছে আপনারা শুধু মেনশন করবেন যে ভাই আমার এত লিটারটা প্রয়োজন তাহলেই কিন্তু ভাইয়ারা এটাই পাঠাবে আর এই যে দেখেন মিয়াকোর দোকান মিয়াকোর শোরুম আমার এই শোরুমটা মিয়াকোর এবং মিয়াকোর গিজার আমার দোকানের নাম সুমায় অ্যাডিডাস দোকান নম্বর 139-40-41 দোকান নম্বর 4 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 নিউ মার্কেটের সিটি কমপ্লেক্সের নিস্তালে আমাদের শোরুমটা গ্যান পরে এবং গেটে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আমাদের শোরুমটা দেখা দিবে আপনারা কেউ যদি চিন্তা অসুবিধা হয় আমাদের এই যে TNT নাম্বারটা হটলাইন নাম্বার এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন বা এগুলাতে ইমো আছে ভাইবার আছে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা অনেক সময় কল দিলে অনেক সময় কল ঢুকে না তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পাবেন বা আপনারা ইমোতে ফোন দিবেন ইমোতে ফোন দিলে আমাদেরকে পাবেন ভিডিও কলে দেখতে পারবেন ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আমাদের শোরুম আইসা নেবেন তারা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিলাস রহিম স্টোর এটার সামনে আইসা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব